ভগবান শ্রী রামচন্দ্র পিতৃসত্য রক্ষা পালনের জন্য বনবাসে গিয়েছিলেন, আর আজকের দিনে দাঁড়িয়ে যারা রাম মন্দির নিয়ে এত হইচই এত মাতামাতি করছেন, তারা যদি ভগবান শ্রী রামের আদর্শকে মেনে নিয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে মা বাবার ও পাপড় কিনেছে বলে এখন শ্রেয়ার প্রশ্ন যে পাপড় কোথায় কিনেছে, বললে অত বড় দোকান এত বড় মেলা পাপড় পেয়ে যাবি, আসলে না এখনো মেলাতে সেরকম দোকান মাঠ বসেনি, এখনো বাকি আছে দোকান পিঙ্কটা পিঙ্কটা কি কিউট কই গেলি, 30 টাকা নিয়েছিলাম 30 টাকা শেষ, বলে খাবো ও মা গো এ তো স্বর্গ, পয়সা কিন্তু নেই এর কাছে ঠিক আছে, কিন্তু এখানে চলে আসছে এত কিছু কানে দেখার জন্য, লজ্জা লাগা দরকার মানুষের, ওইটা ওই ওই মানে ছোট নাচন কুদনটা নিয়ে 5 টাকা নেবে, ও নিজে মার খাবে আমাকে মার খাবে ঠিক আছে, ওকে আমি ওই যে কি জানে বলেছিল আরে সেই যে কৃষ্ণের বইটা ওকে বই দেখাতে নিয়ে গেছিলাম SBF এ 300 টাকা হয়েছিল, 150 টাকা ও দেবে বলেছিল, 150 টাকা আমি দেবো বলেছিলাম, আমার 150 টাকা এখনো দেখেনি, আজ বলতে দিল না আমার 150 টাকাটা, কেমন চোর মেয়েছিলে
যদি বাবা মেলা দেখতে আসবে তাহলে একদম এসে না পুরো বোর হবে যদি মানে অনেকজন মিলে আসো তাহলে চোখে আসতে পারো কি যদি আজকে আমরা এসে যাত্রা হচ্ছে কি যাত্রা দেখব বলো দেখতে দেখতে সময় চলে যাচ্ছে টুন 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 কিনলাম কি কিউট দেখতে ভালো লাগছে না আমার ঘরে আমার মা সাজাতে ভালোবাসে তাই এটি আমার মায়ের জন্য নিয়ে যাচ্ছি আমি একটু কিনলাম